স্বাগত News24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে গত 7-8 বছর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠানামা করছে রাজশাহীতে প্রচন্ড গরমে বাড়ছে রোগ বালাই আবহাওয়া অধিদপ্তর বলছে আরো 2-3 দিন অব্যাহত থাকবে এই তাপ প্রবাহ তাসলিম তৌহিদের প্রতিবেদনে বিস্তারিত তপ্ত প্রখর রোদের দখলে প্রকৃতি আকাশের চোখ রাঙানি জানান দিচ্ছে এ আষাঢ়েও নেই স্বস্তির বৃষ্টি এমন অবস্থায় তীব্র দাবদাহে পড়ছে দেশ এর মধ্যে সবচেয়ে নাজুক বরেন্দ্র অঞ্চল রাজশাহী কয়েকদিন ধরে সেখানে তাপমাত্রা ওঠানামা করছে 39 ডিগ্রি সেলসিয়াসে হাসফাস গরমে রাজশাহীর ঘরে শ্বাস ফেলছে রংপুর অঞ্চলও তাপমাত্রা ওঠানামা করছে 36.5 ডিগ্রি সেলসিয়াসে এদিকে গত 2 দিন ধরে 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল সিলেটের তাপমাত্রা ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন আগুন ছড়াচ্ছে সূর্য তীব্র গরমে সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কষ্ট তো হয় কষ্ট হইলে আর করার কি নিঃশ্বাস চালানো কাম তো আরো করেছে একটু বর্ডারের কাছে নিচে একটু দাঁড়াইছি বুঝতে পারবো সময় কাটা শরীরটা একটু ঠান্ডা হয় কড়া রোদের সঙ্গে ভ্যাপসা গরমে সর্দি কাশি জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ গরমে কাজ করছে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন বমি করলেন তারপরে বললেন যে ওনার তো সেন্স নাই এই তখন কিন্তু আমাদেরকে সন্দেহ করতে হবে যে এটা হিট স্ট্রোক সুতরাং যারা বিশেষ করে কায়িক পরিশ্রম করেন অথবা বাইরে থাকেন তাদেরকে কিন্তু এগুলি মাথায় রাখতে হবে যে যে কোনো সময় এই ধরনের সমস্যা হতে পারে রাজধানী সহ কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও এখনই কমছে না গরম আবহাওয়া অফিস বলছে 7-8 বছরের মধ্যে এবার জুলাই মাসে গরমের তীব্রতা সবচেয়ে বেশি এই অবস্থা আরও 2-3 দিন চলবে এখন যে অবস্থাটা সেটা আসলে এক্সট্রিম এবং সেটা সাধারণত গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর যে পরিবর্তন সেটার দ্বারা জন্যই পরিলক্ষিত হচ্ছে বলে আমরা মনে করছি এবং আগামী এখন যে তাপমাত্রাটা আছে সেটা আগামী আরও 2-3 দিন এমন অবস্থায় বিরাজ করবে বলে মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবেশ ও ভূগোল বিভাগের নতুন এক গবেষণা বলছে জলাশয়ের ভরাট গাছ কাটা ও কংক্রিটের আধিক্য ভবিষ্যৎ গ্রীষ্মকালকে আরও উত্তপ্ত করে তুলতে পারে তাসলিম তৌহিদ News24 ঢাকা অসংখ্য বিস্তারিত জানাতে কুষ্টিয়া চট্টগ্রাম ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ কুষ্টিয়ার আবহাওয়া কতটা উত্তাপ ছড়াচ্ছে আর রোগ বালাই কেমন ছড়াচ্ছে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন আমাদেরকে ধন্যবাদ ফয়সাল আবহাওয়া অফিসের হিসেব মোতাবেক বাংলাদেশের এই দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু একটি মৌসুমি বায়ুর প্রভাব আছে আবহাওয়া অফিস বলেছে যে ভারতের উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে এটা কিন্তু আসাম পর্যন্ত একটি লঘুচাপ আছে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই লঘুচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশ জুড়ে একটি মৌসুমি বায়ুর প্রবাহ চলছে এবং আমরা কুষ্টিয়া অঞ্চলেও কিন্তু মাঝে মাঝে দেখছি যে হঠাৎ সূর্য গনগনে আলো দিচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে এরকম একটি পরিস্থিতি গতকাল কিন্তু কিছুটা বৃষ্টিও দেখেছি এবং এই মুহূর্তে কুষ্টিয়া অঞ্চলের তাপমাত্রা 31 ডিগ্রি এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ এই অঞ্চল জুড়ে কিন্তু আজকে সূর্যের আলো আরও দিন যত বাড়বে তত কিন্তু তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং সূর্যের যে এই তাপমাত্রা এবং যেটা এখন অনুভূত হচ্ছে কিন্তু 34-35 ডিগ্রি পর্যন্ত আবহাওয়া অফিসের হিসেবে এবং এই তাপমাত্রা যেটা 37 ডিগ্রি পর্যন্ত বাড়বে যেটা তখন কিন্তু 44 ডিগ্রি পর্যন্ত অনুভূত হতে পারে এরকম পরিস্থিতিতে একটি যে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ উত্তরের জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়া অফিস বলেছে সেই তাপ প্রবাহ কিন্তু চলবে এবং একই সঙ্গে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু আবহাওয়া অফিস বলেছে যেটি চট্টগ্রাম বিভাগ ঢাকা ময়মনসিংহ এবং দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় কিন্তু মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হতে পারে যার পরিস্থিতিতে যে তীব্র গরম সেটি কিন্তু কমে আসতে পারে আর এর প্রভাবে আমরা দেখেছি যে কুষ্টিয়া অঞ্চল জুড়ে কিন্তু রোগ বালায়ের প্রবণতা বেড়েছে এবং হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে আমরা এই সংক্রান্ত আরও খবর জানতে চট্টগ্রামে চলে যাব সেখানে চট্টগ্রাম মেডিকেলে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় জানাবেন কি পরিস্থিতি চট্টগ্রামের ধন্যবাদ জাহিদুজ্জামান আপনি যেমনটা কুষ্টিয়ার খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আসলে বন্দনগরী চট্টগ্রামেও
কয়েকদিন ধরে কিন্তু আসলে প্রচণ্ড গরম, আর অন্যদিকে কিন্তু আসলে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ নগরবাসী। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম মেডিকেলে কিন্তু আসলে যে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকজন ভর্তি হচ্ছেন, একই সাথে দেখছি সবচেয়ে বেশি আমরা দেখা যাচ্ছে শিশুরা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন, তো তাদের চিকিৎসা চলছে। চট্টগ্রাম মেডিকেল ছাড়াও অন্যান্য যে বেসরকারি হাসপাতাল আছে, একই সাথে যে মাউ শিশু হাসপাতাল আগ্রাবাদ এলাকায়, সেখানে কিন্তু সেখানেও কিন্তু আসলে প্রচণ্ড যেমন ধরে গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে অনেকজন কিন্তু আসলে রোগ আক্রান্ত হয়ে সেখানে ভর্তি আছে। তো আসলে সব মিলে বলা যায় কিন্তু চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবু কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন মানুষের এই সময়টার মধ্যে কিছুটা সচেতনতার দরকার রয়েছে পরিবারের। সচেতন থাকলেই কিন্তু আসলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এখানে যারা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি, এই ওয়ার্ডে কে আছে আপনার ভর্তি? আমার ছেলে। কী সমস্যা? ডায়রিয়া। কখন হয়েছে? চার পাঁচ দিন হচ্ছে। কী সমস্যা? ম্যালেরিয়া। বুঝতেই পেরেছেন এখানে যারা ভর্তি হয়েছেন তাদের পরিবার আছেন, তারা বলছেন কিন্তু আসলে ডায়রিয়ার রোগে কেউ আক্রান্ত হচ্ছে, আবার কেউ কেউ ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে, আবার সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে। তো চিকিৎসকরা যেমনটা বলছিলেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি পরিবার পরিজনও কিন্তু যদি একটু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাদেরকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে। একইভাবে পঞ্চগড় একেবারে উত্তরের একটি অঞ্চল, এটা কিন্তু শীতপ্রধান অঞ্চল বলা হয়, তাপমাত্রা এত বেশি যে মানুষের এখন ফ্রাইড্রাই অবস্থা, মানুষ সাধারণত কাজে কর্মে যেতে পারছেন না প্রচণ্ড তাপের কারণে। বিশেষ করে যারা কৃষক তারা একটু বেশি বেকায়দায় পড়েছেন, কারণ বৃষ্টি না হওয়ার কারণে তারা কিন্তু পাট পচাতে পারছেন না, পাট কাটতে পারছেন না, এবং এটা আমনের মৌসুম চলছে, আমন লাগাতে পারছেন না অনেক কৃষকের জমিতে, এখন পানি নেই বলতেই চলে। অনেকে বলছেন যে এই সময়টাতে আমন লাগানোর একটা ভরা মৌসুম, আমন আমন তোলার সময় তারা ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, এমনটাই জানিয়েছেন। আমরা আরও জেনেছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাপজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু শিশু এবং বয়স্করা, তারা কিন্তু ডায়রিয়া সর্দি এবং ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন এখানে এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতাল থেকে আমাদের এসবই জানিয়েছে, আমাদের আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে এরকমই জানিয়েছেন আবহাওয়া। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সল আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া চট্টগ্রাম পঞ্চগড় থেকে যুক্ত হয়ে গরমের তীব্র গরমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে শুরু হয়েছে দাবানল। কবলিত এলাকা থেকে শুক্রবার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা সামনের দিনগুলোতে আরও তাপদাহের আশঙ্কা করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী। তীব্র দাবদাহের কবলে আগুন বাড়তে থাকায় পানি ছিটানোর প্লেন ব্যবহার করেও খুব একটা কাজ হচ্ছে না। পর্তুগালে তাপদাহ সামান্য কমলেও কয়েকটি স্থানে এখনও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পাঁচটি জেলায় চরম আবহাওয়াজনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে 13টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন 1000-এরও বেশি ফায়ার ফাইটার। স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা দেশে 17টি দাবানল নিয়ন্ত্রণের সহায়তা করছে, তবে এই তাপ প্রবাহ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর যে প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। করোনার কারণে এরই মধ্যে চাপে থাকা স্বাস্থ্য ব্যবস্থা তাপ প্রবাহে নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে তাপ প্রবাহে ইউরোপ শহর ও নগরগুলোর বাতাসের মান ঝুঁকির মধ্যে রয়েছে, এর ফলে বিরূপ প্রভাব তৈরি হতে পারে দুর্বল স্বাস্থ্যের উপর।
অন্যদিকে চীন, থাইল্যান্ড, ভারত সহ এশিয়ার বেশ কিছু দেশে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। চীনের তাপপ্রবাহ এতটাই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে দেশটির 84 শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জয়পুরহাটের তিলকপুরে ভোর 5টায় ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সাথে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শক, বিস্তারিত জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর চৌধুরী। আলমগীর, কিভাবে দুর্ঘটনা ঘটলো আর এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আর আপনি জানাবেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? ধন্যবাদ ফয়সাল। আমি জয়পুরহাটের তিলকপুর রেল স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি। এখন এখানে একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেন পঞ্চগড় থেকে ফিরে আসার পর এখানে 5:25 তিলকপুরে লাইনচ্যুত হয়। একটা বগি 79-25 নম্বর বগির 4টি চাকায় লাইনচ্যুত হয়। তারপর থেকে ট্রেন এখানে চলা পশ্চিমাঞ্চলের সম্পূর্ণ ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমি কথা বলেছি এখানে বাংলাদেশ রেলওয়ের সান্তাহাট জংশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিবের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে নির্ধারিত সময়ের 3:20 পর ট্রেনটা এখানে এসছে, এসে 4টা চাকায় লাইনচ্যুত হয়ে গেছে এবং অলরেডি উদ্ধার করার জন্য এখান থেকে ঈশ্বরদী এলাকার যে উদ্ধারকারী ট্রেন, রিলিফ ট্রেন, সেটাকে খবর দেওয়া হয়েছে। এখন সান্তাহারে শান্টিং হচ্ছে। শান্টিং এর পরে এটা এসে কিছুক্ষণের মধ্যেই, খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে ট্রেন উদ্ধারের কাজ শুরু হবে। এবং ট্রাফিক ইন্সপেক্টর আমাকে জানিয়েছেন যে খুব বেশি হলে 1 ঘন্টার সময়ের মধ্যে আমরা লাইন ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার কাছে। এখানে একটা কথা জেনে রাখি যে সেই থেকে 3 ঘন্টা লেটে আসার পর পুরো ট্রেন উপর থেকে নিচ পর্যন্ত যাত্রী বোঝায় এবং যাত্রীরা প্রচন্ড কষ্টের মধ্যে আছে। তারা আমাকে জানিয়েছে যে আমরা সেই থেকে এখানে বসে আছি, কোনো উদ্ধারকারী ট্রেন অনেক পরে আসছে, তারা খোঁজ খবর নিচ্ছে। এখন উদ্ধার কাজের জন্য ট্রেন আসতেছে, ট্রেন আসলে কাজ শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলমগীর, আপনাকে ধন্যবাদ। যশোরের অভয়নগরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জহিরুল ইসলাম বাবু নামে এক পাশুন্ড স্বামী। শুক্রবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগান এলাকায় আব্দুস সবুরের বাড়ির পেছনে কলাবাগানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুর স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি, মেয়ে সুমায়া খাতুন ও সাফিয়া খাতুন। সে পুলিশকে জানায় শ্বশুর বাড়ির সঙ্গে তার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ক্ষোভে প্রথমে স্ত্রী ও পরে দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করে বাবু। পরে লাশ 3টি সেখানে ফেলে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। এ সময় তার বড় ভাই মঞ্জুরুল ইসলাম বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ বাড়িতে গেলে বাবু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এসে দেখতে পেলাম যে সব আমাদের মেয়ে তখন আত্মীয় যারাই আছে, তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমসা দিয়ে গলায় ফাঁস দিয়েছে সর্বপ্রথম তার স্ত্রীকে, তারপরে যে একটা ইট পাওয়া গেছে, ইটের একটা টুকরা পাওয়া গেছে, ইটের টুকরাটা মনে হলো যেন চোখে আর কি আঘাত করছে, চোখ দিয়ে হালকা রক্ত বেরোয়েছে এবং বড় মেয়েটা, মেয়ে তো দুইটা, তার থেকে বড় মেয়েটার চোখ দিয়ে রক্ত পড়তেছে, এই আর কি পাওয়া গেছে। এবং সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে গাজীপুরে ফ্লাইওভারের উপর প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী এবং পাবনার সাথিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে 3 জন সহ বগুড়া, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে আরও 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কোরবানির মাংস দিতে মোটরসাইকেলে গাজীপুরে কোনাবাড়ি কলেজ গেট থেকে 2 মাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ 4 আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের 4 আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় 2 জন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাজু নামে আরও 1 জন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা 2.5 বছর শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় পাবনার সাথিয়ার ছোট পাথাইল হাট এলাকায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় একটি মোটরসাইকেল করে 3 জন বাঘাবাড়ি থেকে ফরিদপুরের ডেমরার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা 6টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। আহত রমজান আলী ও জুয়েলকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। চলতি মাসে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে
এ মাসে কিংবা এই সপ্তাহের মধ্যেই ব্রিজের উপর কাজ করার অনুমতি পাওয়া যাবে। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রকল্পটির কাজ তিন ভাগে সম্পন্ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পদ্মা সেতুর উপর দিয়ে রাজবাড়ী, কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনা পর্যন্ত চলবে ট্রেন। আমরা ঢাকা থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত আমাদের যে পুরানো রেল লাইন আছে ফরিদপুরের সঙ্গে, এই ভাঙ্গা স্টেশনের সঙ্গে যাতে আমরা কানেক্ট করতে পারি পদ্মা সেতু অতিক্রম করে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে এবং সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে এরই মধ্যে বসিল দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা যাচ্ছে। এর মধ্যে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহের কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টকে বাড়তি ক্ষমতা প্রদানে সংবিধান সংশোধনেরও কথাও তুলেছেন তিনি। এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর মুদ্রাস্ফীতিতে ভুগছে শ্রীলঙ্কা। রাজধানী কলম্বোর অনেক সুপার মার্কেটে পণ্যের ঘাটতি এবং দ্রুত দাম বাড়ছে। শুক্রবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ঋণ সংক্রান্ত বিষয়ে শ্রীলঙ্কার সঙ্গে কথা বলতে এবং দেশটির ঋণের বোঝা কমাতে সহায়তা করতে ইচ্ছুক জিনপিং প্রশাসন। ফিলিস্তিনিরাও নিজস্ব একটি স্বাধীন সার্বভৌম কার্যকর রাষ্ট্র পাওয়ার যোগ্য বলে শুক্রবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের বেতলহেম শহরে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দুপক্ষের সমঝোতা প্রক্রিয়া আবারও শুরু করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট জানান, 1967 সালের সীমানা অনুযায়ী দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদের জন্যও নিরাপত্তা, সমৃদ্ধি, স্বাধীনতা ও গণতন্ত্রের সমান ব্যবস্থা অর্জনের সর্বোত্তম পন্থা। দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষিত হওয়ার বিষয়টির কঠোর সমালোচনাও করেন তিনি। আনন্দ উচ্ছ্বাসের আরেক নাম টগি ফান ওয়ার্ল্ড। ভার্চুয়াল রিয়েলিটি গেমসের জগতে হারিয়ে যেতেই সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার পরিজন নিয়ে চলে আসেন এখানে। টগি ফান ওয়ার্ল্ডের বিভিন্ন রাইডে চড়ে মজা করতে দেখা গেছে ছোট বড় সব বয়সী নারী পুরুষদের। বিস্তারিত প্রমা চৌধুরীর রিপোর্টে। চোখে 3D চশমা, হাতে পায়ে মোশন, এক নজরে ঘুরে আসা যায় ভিন্ন জগতে, কিন্তু অনুভূতি বাস্তবের মতোই। বন্দুক হাতে বন্ধু বান্ধবদের সাথে যুদ্ধ করে পাওয়া যায় দারুণ মজা। এই সব কিছুই আছে টগি ফান ওয়ার্ল্ডে। আগতদের মূল আকর্ষণ লেজার ট্যাগ ও লেজার মেইজ, বিভিন্ন ফাইটিং গেমস, ভার্চুয়াল ড্যান্স, ফ্লাই ম্যাক্স ও কার রাইড করেও বেশ মজা পাচ্ছেন আগতরা। অ্যাট্রাক্ট করেছে হচ্ছে লেজার ট্যাগসগুলো, ওইগুলো হোপফুলি ফ্রেন্ডস সাথে এখন খেলবো। 3D যে ভিউটা, যে ভিডিওটা, সেটা হচ্ছে ইটস লাইক ইউ আর ইন আ থ্রিলার প্লেস। রাইডটাতে উঠে একটু প্রথমে ভয় লেগেছিল, কিন্তু ইন্টারেস্টিং রাইডটা। আমার ঘোরাতে সবচেয়ে ভালো লাগে। ভার্চুয়ালি ফুটবল কিংবা বোলিং গেমস খেলতে বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেকেই। বিভিন্ন রাইডে চড়ে আপনজনদের আনন্দ দেখে আরো আগ্রহী হচ্ছেন তারা। আসলে এমনিতে তো খেলা হয়, বাট ভার্চুয়াল জিনিসটা মানে আমার কাছে খুব ভালো লাগছে, খেলতে খুব ভালো লাগছে। এই জিনিসগুলো নতুন আর অনেক ফান, আর মনে হচ্ছিল কি যে একদম রিয়েল, সো এই জিনিসগুলো অনেক মজাদার। ওদেরকে দেখে আমাদের মজা লাগছে। আর কেমন লাগছে? আর মিষ্টি লাগছে। অনেক এজের জন্য এখানে গেম আছে, ফ্রম লিটল কিডস টু অ্যাডাল্টস, এখানে সবাই খেলতে পারে। নবীনদের হইচই ও আনন্দে ভরপুর টগি ফান ওয়ার্ল্ড। ব্যস্ত জীবনে একটু ভিন্ন স্বাদ পেতেই এখানে এসেছেন শিশু থেকে শুরু করে সব বয়সীরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে।